প্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। চ্যানেলের স্রষ্টার করুণাধারা অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আমরা তো স্রষ্টার করুণার কথা বলেই চলেছি। আজকে আমরা এমন এক মহামানবের কথা বলবো যাকে আল্লাহ তাআলা শুধু মানব জাতির জন্য নয়, সমগ্র সৃষ্টির জন্য, সমগ্র ক্রিয়েচার্সের জন্য একটা রহমত হিসাবে আখ্যায়িত করেছেন কোরআনে, রহমাতুল্লিল আলামিন। তিনি হচ্ছেন আমাদের প্রিয় রাসূল, আল্লাহ শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই মহামানব, তাকে আল্লাহ তাআলা রহমাতুল্লিল মুসলিমিন বললেন না, রহমাতুল্লিল আলামিন বললেন। ফর আর এর আগে আমরা বলেছি যে কোরআন সেটা পাঠানো হয়েছে তাও সমগ্র মানব জাতির জন্যে, একটা সেকশন অফ ম্যানকাইন্ডের জন্য না, এবং সেটাও বলা হয়েছে যেটা মোমেনদের জন্য একটা রহমত হিসাবে। আর এই কোরআন ভালো করে মানুষের কাছে বোঝাবার জন্যে, ব্যাখ্যা করার জন্যে পাঠালেন তিনি এই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তো এই এই যে দুটো করুণা, একটা হলো যে কোরআন পাঠানো এবং মানব জাতির জন্যে সৃষ্টিকে, সকল সৃষ্টির জন্য রহমত স্বরূপ এক নেতাকে পাঠালেন মানব জাতির কাছে, এর চাইতে বড় করুণা আমাদের জন্য স্রষ্টার আর কি হতে পারে। আমরা এবার দেখি যে আমাদের এই নবী সম্পর্কে কোরআনে কি কি রেফারেন্স আছে। অনেক আছে, অনেক, কিন্তু আমি গোটা কয়েক সিলেক্ট করেছি। প্রথমে সূরা আম্বিয়া, সেখানে 21 নম্বর সূরার 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এটা আরবি শব্দটা এরকম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন, যে তোমাকে এই সৃষ্টির, অল ক্রিয়েচার, সৃষ্টির উপর রহমত ছাড়া তোমাকে পাঠানো হয় নাই। আর এর আগে তো আমরা বলেছি যে আতিউল্লাহ ও আতিউর রাসুল, যে তোমরা এই 3 নম্বর সূরার 132 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা আল্লাহ রাসুলের আনুগত্য করো যাতে তোমরা কৃপা লাভ করতে পারো, এই কথা বলা হয়েছে। 33 নম্বর সূরার 45 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহ তাআলা আমাদের রাসুলকে বলছেন সিরাজুম মুনিরা, একটা ব্রাইট ল্যাম্প, আলোক, মানুষকে আলোকিত করার জন্যে। এটা কেন ব্রাইট ল্যাম্প বললেন, আলোকিত করার দরকার হলো কি? আমরা কি অন্ধকারে ছিলাম? অবশ্যই অন্ধকারে ছিলাম। তো এটাকে বলা, আখ্যায়িত করা হলো সিরাজুম মুনিরা। আর 33 নম্বর সূরার 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতান হাসানা, এই যে রাসূলের মধ্যেই সর্বোত্তম আদর্শ। তাহলে একটা কথা পরিষ্কার যে আমরা যদি রোল মডেল হিসেবে কাউকে পেতে চাই আমাদের জীবন গঠনের জন্যে এবং এই পৃথিবীতে ভালো করে বাস করবার জন্যে, তাহলে আল্লাহ তাআলা নিজেই বলে দিচ্ছেন এই কথার মাধ্যমে, ওয়ালাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতান হাসানা। আর আরেকটি আয়াত আছে 33 নম্বর সূরার 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এটা সব মিলাদের আগে পড়েন সবাই, আমরা পড়ি, আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন, ব্লেসিং পাঠাতে থাকেন এবং তাহার ফেরেশতাগণ নবীর জন্যে অনুগ্রহ প্রার্থনা করেন। হে মুমিনগণ, তোমরাও নবীর জন্যে অনুগ্রহ প্রার্থনা করো এবং যথাযথভাবে সালাম জানাও। তো এই এই যে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হলো যে রাসূলকে পাঠানো হয়েছে সত্য সহকারে, রাসূলের পরে যে কেতাব নাজিল করা হয়েছে সেই কেতাব নাজিল করা হয়েছে সত্য সহকারে। সুতরাং রাসূলের সমগ্র জীবনের যদি যেসব কাজ করেছেন সেটা তার স্রষ্টার ইঙ্গিতেই করেছেন, স্রষ্টার প্রেরণাতেই করেছেন। এই কথাটা যদি আমরা মানি তাহলে
ekada he is the role model for mankind. And keno amra the role model for mankind bolchi amra eta bolchi amader ei prithibite to onek bhalo bhalo neta achen ebong tara khub prosiddho amader ekhane Winston Churchill ekjon bhalo neta chilen tar pore amader Mahatma Gandhi ekjon bhalo neta tar pore Mao Zedong ekjon bhalo neta erokom onek neta ache to eder amra এর অ্যাবসলিউট রোল মডেল হিসেবে না নিয়ে আমরা কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রোল মডেল হিসেবে নেব সেটার একটা বলি চার্চিলের কথাই ধরা যাক চার্চিল ইংল্যান্ডের এক অসাধারণ নেতা ছিলেন ইনি যখন দ্বিতীয় মহাযুদ্ধের সময় তখন বলছেন এই হোল আইল্যান্ডটাকে ব্রিটিশ আইলসকে তিনি যেভাবে সংগঠিত করেছিলেন যুদ্ধের সময় যেভাবে তিনি তাদেরকে একতাবদ্ধ করেছিলেন অসাধারণ এই যুদ্ধের পরপরই ইংল্যান্ডে ইলেকশন হলো চার্চিল দাঁড়ালেন সেই ইলেকশনে চার্চিল হেরে গেলেন তখন সবাই বলল যে এত বড় নেতা ওনার খুব ভালো বই আছে দ্য হিস্ট্রি অফ দ্য ইংলিশ স্পিকিং পিপলস তো এই এই নেতা হেরে গেলেন লোকে বলল যে উনি হচ্ছেন যে ওয়ার টাইম লিডার নট এ পিস টাইম লিডার একটা সময়ের জন্যে উনি খুব ভালো লিডার কিন্তু এখন তো আমাদের পিস টাইম লিডার দরকার আমি আর একটা এক্সাম্পল বলে এই প্রসঙ্গটা অন্য জায়গায় যাব সেটা হলো যে আমরা জানি যে মাওসেতুংয়ের বই এদেশে ইন দি সিক্সটিজ মাও সেতুংয়ের বই সেই লাল বইটা নিয়ে মাও সেতুং সব করতো অ্যান্ড মেনল্যান্ড চায়না তিনি একটা বিরাট কালচারাল রেভলিউশন করে ফেলেন ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেল ভাইস চ্যান্সেলাররা সব একটা জায়গায় গিয়ে কুক হয়ে গেল এক জায়গায় গিয়ে রানতে শুরু করলো এই ধরনের একটা কালচারাল রেভলিউশন হলো বিরাট একটা পরিবর্তন তারপরে একটা সময় আসলো যখন বলল যে না এটা ভুল ছিল এবং ওই গ্যাং অফ ফোর তাদেরকে খোঁজা শুরু করলো এমনকি মাও সেতুংয়ের যে স্ত্রী সেই স্ত্রীও তাকেও তারপরেও খুব অমর্যাদাকর কথাবার্তা বলা হলো তাহলে দেখা যাচ্ছে যে একজন এক সময়ের নেতা অন্য সময়ের নেতা নয় আচ্ছা এবার যদি আমরা বলি যে আচ্ছা যে সুফিরা আছেন তারা তো অপূর্ব মানুষ সত্য কথা বলেন তারা তাদের লাইফ আল্লাহতে ডিভোটেড তারা মানুষের সেবায় সব ধর্মের মানুষেরকে ভালোবাসেন ভালোবাসা হচ্ছে তাদের জিনিস তো সুফিদেরকে আমরা ফলো করব অবশ্যই ফলো করব কিন্তু একটা জিনিস হলো আমি গোড়াতেই বলেছিলাম জীবনের সর্বক্ষেত্রে জীবনের সর্বক্ষেত্রে বলতে গেলে এখানে এডুকেশন আসে এখানে যুদ্ধ আসে এখানে অ্যাডমিনিস্ট্রেশন আসে এখানে ডিপ্লোম্যাসি আসে এখানে ফ্যামিলি লাইফ আসে এখানে সমস্ত জিনিস প্রচারকের ভূমিকা আসে সব দিক বিবেচনা করে ওনারা অ্যাডমিনিস্ট্রেশনে তো যান না সমস্ত দিক বিবেচনা করলে আল্লাহ তালা এই রাসুলকে সর্বোত্তম আদর্শ তার মধ্যে সুতরাং এতে আমাদের যেহেতু আল্লাহ বলে দিয়েছেন এবং আমরা তার লাইফ একটু পরে যদি আমরা স্টাডি করি তাহলে আমরা দেখব হি ইজ দি রোল মডেল ফর ম্যানকাইন্ড বার্নার্ড শ তিনি এই 1936-এ সিঙ্গাপুরে দ্য স্পিরিট অফ ইসলাম এই ইয়েতে বইতে বানাশা বলছেন রাসুল সম্পর্কে যে এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে যদি একজন শান্তি আনতে পারেন তাহলে তিনি আমাদের রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছেন যে একমাত্র তিনি তার মতো ব্যক্তি এই এইখানে শান্তি স্থাপন করতে পারে তো আমরা এর আমাদের উচিত হবে এই রমজান মাসে কোরআন যেমন ভালো করে পড়া রাসুলের জীবনীটা খুব ভালো করে পড়া কিভাবে তিনি এই যে আলোক সিরাজুম মনিরা কেন তাকে বলা হলো যখন তিনি জন্মালেন কী অবস্থা ছিল মেয়েদের কী অবস্থা ছিল কন্যা সন্তান হলে তাকে মাটির তলায় পুঁতে ফেলছে মেয়েদের পরে ব্যবচার করছে
তখন কোনো রকম নৈতিকতার কোনো ইয়ে ছিল না, অবকাশ ছিল না। তখন মানুষ মানুষের সঙ্গে যথেচ্ছ ব্যবহার করত, কৃতদাস খাটাতো, তারপরে অত্যাচার করত। এই সমস্ত জিনিস যদি আমরা দেখি তাহলে দেখব যে সেই সময়টা, এটা আয়েমে জাহেলিয়াত যে বলে, যে আয়েম মানে হল দ্য পিরিয়ড অফ অন্ধকার পিরিয়ড, এই ওনার জন্মের আগে। তারপরে ওনাকে আবির্ভূত করা হলো যখন এই পৃথিবীতে তিনি আসলেন, চারিদিক আলোকিত হলো। তারপর ধীরে ধীরে আল্লাহ তাআলা তাকে ট্রেন করতে থাকলেন ফ্রম চাইল্ডহুড, যার ঘরে গেলেন সেই ঘর যেন আলোয় উদ্ভাসিত হয়ে উঠল, শস্যে দুগ্ধে তারা ভরপুর হয়ে গেল। এরা আল্লাহর ব্লেসিং সবাই টের পেতে লাগলেন, সামওয়ান হ্যাজ কাম। আমরা আগামীতে তার জীবনের অন্যান্য দিকের প্রতি আলোকপাত করবো আশা রেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।